সে ভাববেন না যে এরা কেউ ছাড়া পাবে স্ক্যানার আগের থেকেই আছে কিন্তু হাজার হাজার লোকের পিছনে সিবিআই লাগিয়ে তদন্ত করা কাহাতক সম্ভব এত বছর ধরে লুট চলছে একবারে ছড়িয়ে গেছে গ্রাষ্ট্রস্তরে ইয়ে দুর্নীতি যেটা এখানকার সরকারের করা উচিত তারা করেন তারা মদত করেছে পুলিশকে দিয়ে টাকা তোলানো হচ্ছে পুলিশকে দিয়ে দুর্নীতি করানো হচ্ছে তাহলে তদন্তটা কী করবে সিবিআই গেলে পুলিশ এসে সিবিআই অফিসারদেরকে বাধা দিচ্ছে তুলে নিয়ে যাচ্ছে যাতে তদন্ত করতে না পারে তো সেজন্য সিবিআই তো একটা পুরো দেশের সিবিআই শক্তিকে বাংলায় নিয়ে আসতে এত কেস এত দুর্নীতি তো সেই জন্য আজ হোক কাল হোক সবাইকে ভেতরে যেতে পারে কেউ তিরিশ বছর পরে সাজা পেয়েছে ভারতবর্ষে বত্রিশ বছর পরে পেয়েছে চল্লিশ বছরের কেস উঠেছে একচল্লিশ বছর ধরে আতিক মোহাম্মদের বিরুদ্ধে কেস চলছিল একটা কেউ গায়ে হাত দেওয়ার সাহস পায়নি আজ বিচার ব্যবস্থা তাকে নিয়ে এসছে আর যেভাবে হোক সে তো উদ্ধার হয়েই গেল তো বিচারের হাত আদালতের হাত অনেক লম্বা কেউ ভাববে না যে সে বেঁচে যাবে

সিআইডি দিয়ে কাউকে ডেকে ধমকে দেবেন ভুল করছেন মানুষ আপনাদের সঙ্গে নাই উনি তো বলছেন সিপিএমকে দাঁড়াতে হবে তারপরে ভাবছেন ওনার মাথাটা ঠিক আছে সিপিএম আছে কোথায় পশ্চিমবাংলায় বিধানসভায়ও নেই লোকসভায়ও নেই উনি কি বলছেন কার হয়ে বলছেন সেটা ঠিক হোক সেই জন্য একটা অসুস্থ মানুষ তিনি বলছেন আমি ঠিক আছি ছেলে বলছে উনি পাগল আছেন উনি বাড়ি ছাড়া হয়ে গেছেন আগে বাপ ছেলে তো ঠিক করে নিন তারপরে বাকি পাবলিক ঠিক করবে হতে পারে কারোর জন্য রাজনীতি ইস্যু খবর হতে পারে পশ্চিমবাংলা কি যায় আছে টিএমসি অল ইন্ডিয়া পার্টি হোক বা লোকাল পার্টি হোক পশ্চিমবাংলার মানুষও গিয়ে সেই তো পেটে গামছা মেন থাকতে হবে সেই তো চাকরি বাকরি জন্য অন্য রাজ্যে যেতে হবে সেই তো এখানে দুর্নীতি কাটমানি চলবে বিজেপি দেশ জ্বালাচ্ছে বিজেপি কি এটা অন্য রাজ্যে গিয়ে দেখে আসুন রাস্তাঘাট চলাফেরা চাকরি বাকরি একদিন একাত্তর হাজার চাকরি দিলেন মোদীজি সারা ভারতবর্ষে যোগদান কি বলে মেলা করা হলো রীতিমতো তো সেই রোজগার মেলা তো মমতা ব্যানার্জি একবার দুবার করুন না রোজগার মেলা কিছু লোককে চাকরি দিন উনি মোদিজিকে ফলো করতে গিয়ে ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করেছিলেন চাকরি দেবেন বলে দেখা গেলো সবই ভুয়ো চাকরি চাকরি তো নয় কাকে ট্রেনিংয়ের সার্টিফিকেট কারে ভুয়ো যে কোম্পানিগুলো করেছে তারা বলছে আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে মিথ্যা কথা বলা হয়েছে তো মিথ্যা দিয়ে বেশি দিন চলবে তৃণমূলের নামে অপবাদ বিজেপি রটাচ্ছে যদি অপবাদ ভুল প্রমাণ হয় তাহলে আমি মানে যদি অপবাদ প্রমাণ হয় তাহলে আমি মুখ্যমন্ত্রী তো ছাড়ব কিন্তু যদি দেখা যায় সেটা মিথ্যে কথা তাহলে শুভেন্দু না সে তো ঠিকই আছে উনি একবার এটা প্রমাণ করুন প্রমাণ হোক আমার মনে হয় না এতে কিছু প্রমাণ হোক বা না হোক কিছু যায় আসে আর উনি পদ্যাগ মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলেন কি না তা থেকে যায় উনি আছেন মুখ্যমন্ত্রী কিছু বোঝা যাচ্ছে কি না পার্টির মধ্যে কোনো সিস্টেম আছে মার্কাট চলছে না পশ্চিমবাংলা শৃঙ্খলা বলে কিছু আছে দুর্নীতি সে সরকারি টাকা লুট হচ্ছে এখানকার টাকা ওখানে দিয়ে তাপ্পি দিয়ে উনি চালাচ্ছেন কোনো মতে রাস্তাঘাট স্বাস্থ্য বিভাগ শিক্ষা বিভাগ কোনো কিছু ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশান থেকে আরম্ভ করে কিছুই নেই অর্ধেক স্কুলে যান মাস্টার নেই আমি ইদানিং কয়েকটা স্কুলে ব্লাড ডোনেশন করলাম কয়েকটা স্কুলে দেওয়াল বানিয়ে দিয়েছে রুম বানিয়ে দিয়েছে উদ্বোধন করতে গিয়ে শুনি সাড়ে চারশো স্টুডেন্ট আছে আমাদের এখানে ওয়ালিপুরে খড়গপুরেতে একটা তিনজন পারমানেন্ট টিচার আছে পরশু দিন একটা মেডিকেল ক্যাম্প ছিলাম গোকুলপুরে ওখানে ওই চারশো সাড়ে চারশো স্টুডেন্ট একটাও পারমানেন্ট টিচার নেই আপনি ভাবুন এভাবে সরকার চলতে পারে সাধারণ মানুষ গ্রামের মানুষ এসে ফ্রিতে পড়িয়ে বাচ্চাদেরকে আর শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন তাহলে মমতা ব্যানার্জি থেকে কী লাভ উনি ছেড়ে দিন না বাংলার মানুষ বেঁচে যায় কমসে কম